বাংলাদেশে একটা ভালো ছেলে বাড়াছে ওর কাছে দিয়ে মেয়ে যায় প্যাট ভরে দেয় যাই যাই খালি প্যাটেও ফেরত দেয় না এর আগে শাকিব খান প্যাট ভরে দিছে আমাকে বগলার অপু একটা হিন্দু মেয়ে মুসলমানে ওর প্যাটের বাচ্চা দিয়ে দিস এ হাল আমল আরেকটা দিছে বুবলি বুবলি ওর প্যাটও তো দিছে আড়াই বছর পরে বুবলি দেখো আমার একটা প্যাটা হয়েছে আবার পরশুদিন শুনলাম আরেকটা মেয়ের পেটর নাকি বাচ্চা আইছে ওর নাম হলো পূজি আছেরি আয় হাই রে ওই ভালো ছেলে ভালো ছেলে ওমর ফারুক বলতেছেন এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাবা আমি একটা ভালো ছেলের খবর দেই তুমি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলてছে আমিরাল মুমিনিন তাহলে আপনি বলেন ভালো ছেলেটাকে ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বাবার নাম হলো ছেলেটার যোগ্যতা হলো হাফেজ লম্বাই হলো দুই ইঞ্চি গায়ের রং ফরসা মারভিলা মেয়েটা বলতেছে আপনি যেভাবে ছেলের পরিচয় দিলেন মনে হয় ছেলেটা আপনারই সন্তান ফর বললেন আমি তো বলছি আবদুল্লাহ বাপের নাম উমর সাহা হাদিসের হাফেজ মেয়েটা বলতে শ্যামির মমিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে আপনি বলেন তো এ কি সবচাইতে ভালো ছেলে ফারুক বলে মা আমার চোখে আব্দুল্লা সবচাইতে যোগ্যতাপূর্ণ সুন্দর এবং ভালো ছেলে মেয়েটা বলতে সামিনাল মোহামিন আপনার ছেলে বলে আপনি বলতেছেন কিন্তু আমার কাছে এমন একটা ছেলের খবর আছে আমি যদি তার পরিচয় দেই আপনি একটু দেখবেন সেই ছেলে ভালো না আপনার আবদুল্লাহ ভালো ওমর ফারুক সোম কোটে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে আমি এটা बोलतेছি ছেলেটার নাম হলো হোসাইন বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ এখন আপনি বলেন এই আব্দুল্লাহর হোসাইন এই দুটোর মধ্যে ভালো কে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলে এ কথা কন না কেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে দুটাই ভালো কিন্তু এর মধ্যে বেশি ভালো কে না মেয়েটা ওর হরককে বলতেছে ওর হরুক তখন বললেন সাইদুর স্বভাবে আহলেল জান্নাত না সাইয়দুল শাবাবে কথার খেল করবেন সাইয়দুল শাবাবে আহালের জান্না হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নতি समस्त যুবকদের Sardar হবে হাসান এবং হোসাইন হাসান হজরের চেয়ে ভালো সন্তান এই পৃথিবীতে আর কেউ নাই তাহলে তোমরা যুবকেরা যদি বলো আমরা জান্নাতে যাব আমাদের নেতা হবে হাসান হোসাইন তাহলে হাসান হোসানের চরিত্রের সাথে তোমাদের চরিত্রের মিল করা দরকার আছে না যারা যারা আছে না না আপনার বলেন তো হোসাইন কি বাতিলের সঙ্গে আপোষ করছে নিজের জীবন দিয়েও কিন্তু বাতিলের করেছে কারাবলার দেহ আছে কিন্তু মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে তোমরা যুবকেরা ওই ফ্রি ফায়ার পাবজি খেলা না খেলে এই ফোন মোবাইল ব্যবহার না করে যদিও করো নিয়ম মতো করো আর এই ট্রেনিংটা যদি নাও আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ তোমাদেরকে হুসাইনের সঙ্গে জান্নাতে করুন করে নিবে এর যুবক মেয়েটা বলতেছে এখন চিন্তা করে দেখেন ভালো ছেলে হলে কোনটা হলে পারছে যে আমার ভাগ্যে মেয়ে আমার বেটার বউ বউরে কি বউ বেটার বউ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাইরে আজকে অনেকে বেটার বউ আর বউ মা কয় না বউ মরু বেখে বলছি বেটার বিয়ে করাছে করাইছি শুধু দুটায় তাহলে মা সালা দুটা বউ মাকে নাও না কিসের বউ মা মা বউ দজ্জা বাপের বাড়ির থেকে যখন কেউ আসে তখন তেরো আইটিমের খাওয়া হয় আর শ্বশুর বাড়ির কেউ গেলে ওই দরজায় না কোন কথা দিন আমার শ্বশুর আসবে আর শনিবার থেকে বউ আমার কান কান গরম করে আব্বা আসতেছে আব্বা কিন্তু দেশি মুরগি পছন্দ করে আব্বা ট্যাংরা মাছ খায় পাতাসে খায় আরে খাবে রে অসুবিধা কি সকাল থেকে বাক করতেছে দুপুর আমার শ্বশুর খাবার বইছে টেবিলে দেখি তেরো আইটেম শ্বশুর খাবার চায় না আমার বউ জোর করে খাওয়ায় খানাব্বা আর টুকরা খানাব্বা আমার শ্বশুর রাগ করে বলতেছে এই জন্যই তো আসবার না খালি খাওয়া এত খাওয়া পাই আমি কলাম আল্লাহ রে মেয়ে তার বাপকে কি ভালোবাসে আর কল যা ভরে গেল কিন্তু কয়েকদিন পরে তখন আমার বাপ আর বউ মুখের আগে এক থালি বিস্কুট দিছে চাবাই আর দাঁতের সাথে বেঁধা যায় বিস্কুট চাবাই আর দাঁতের সাথে বেঁধা যায় আমার বাবা লোক দে লোক দে খিলাল করে বাবার কাছে এসে সালাম দিলাম বাবা খবর কি খবর খারাপ ভালো বিস্কুট বাজারে নাই যত বার আসি তোর বউ এটা কি বিস্কুট দেয় রে খালি দাঁতের সাথে বউকে ঘরে বোধ হয় বললাম ভালো বিস্কুট না দিয়ে এটা কি দেশ তোর বাবা আসলে তেরোই কিলোর তরকারি আর আমার বাবা আসলে এরকম বিস্কুট কেন দেশ স্বামী হিসাবে নিজের বিবির দিকে একটু খেয়াল করার দরকার আছে না কথা কেন আছে না আদমার সালাম খেয়াল না করার কারণে হাওয়া গন্ধম খাসা খিয়াল না করার কারণে আদমকে শরবত করে হাওয়ারে খাওয়াইছে আপনি বইয়ের দিকে যদি খিয়াল না করেন আমার বাবা আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে আমাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না কথা ঠিক চলে একটা খিয়াল রাখেন মালগুলো কোন পজিশন আছে আমার মায়েরা বলেন একটু মনোযোগ দেশ শুনবেন তোমার ফারুক বললেন মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হব মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক হক আলীর বাড়িতে বিকাল বেলায় আসসালাম আলাইকুম ইয়াহলাল ভাই আম্মা ইলা ফালা তানহার কোরআন শরীফের একটা আশ্রয় দোহা হক আলী দরজা খুলি ও আলাইকুম আসসালাম আমিরাল মুমিনিন এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন ওমর ফারুক বলে আলী জীবনে ঘটকালি করিনি ভাই আজকে প্রথম আইসি তোমার দরজায় আল্লাহ রস্ত ফিরে দিও না ভাইরে আলী বলতেছে আপনি বলেন কি এ ঘটকালি ব্যবসা শুরু করলেন কবে তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করতে চাই হজরত আলী আল্লাহর শুকুর আদায় করে বললেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বললেন এত ভালো আমার আবদুল্লা রে সয়েস করে না ওই পাত্রী এত ভালো আমার আবদুল্লাহ করে না যোগ্যতা হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই আলী কান্দার বলে এমন একটা মেয়ে যদি হাসানের বউ হয় তাহলে আল্লাহ আমাকে একটা বৌ উপহার দিবে কারণ এর আগে আমি হাসানক বিয়ে করাছি আলী বলতেছে হাসানক আমি বিয়ে করাছি বউটা খুব খারাপ হাসানরা দেওয়ালা যে মেয়েটাকে বিয়ে করছে মেয়েটার পরিচয় জানেন মেয়েটার নাম হলো জায়দা নামটা খেয়াল হবে মেয়েটার নাম কি জায়দা কুটনি কুটনি এর কথা কথা বিবিসি বিবিসি বলছেন না বিবিসি যেরকম খবর সাপ্লাই দেয় কতগুলো মেয়ে গ্রামে আছে গোটা গ্রামের খবর ওর কাছে জোরে কার কথা শিক্ষা এরকম কিছু মেয়ে মানুষ আসে না নাই আমার হাসান তো খুব বিপদ আছে তো আপনি যে মেয়েটার খবর দিলেন মা আমি আলী রাজি হয়ে গেছি ওমর ফারুক বলে আলিরে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে আলহামদ বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে এমন সময় হোসাইন সালাম দে বলে দুই মুরব্বী আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক যখন রাগ করে তখন সিহারা রক্তের মতো লাল হয়ে যায় এত রাগ করে বলে হুসাইন কিছুই বলবার পারবো না কারণ কিছু বলা যাবে না আল্লাহ নবী বলেছেন আমি যখন শেষ দায় যাই আমার হোসাইন আমাকে ঘোড়া বানাইয়া খেলতেছে আমি নবী একটু বিরক্ত হইয়া যা হোসাইনকে পিঠ থেকে যখন নামার চাইছি আল্লাহ বলে হাবি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি আপনারা ঘোড়া বানাইছে আমি আল্লাহ দেখতেছি ঘোড়া হওয়া নবী যদি যদি থেকে তোমাকে মাথা না তোলে না নামাই তুমি কথা বলো আমি রাগ করলো কিছু বলার উপায় কিন্তু বাবা তুমি একটা কথা খেয়াল করো আমিও তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমার মুরব্বীরা মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা গ্রহণ করবে এই চুবকেরা বিয়ে করবা তুমি পছন্দ করছে তোমার বাপ এ বিয়ে যায় নাই শোনো যুবক শোনো তোমাকে পক্ষে কথা বলতেছি বিয়া করবেন তোমার বাপ তোমার বাপ কি বিয়ে করবে মুরব্বী কয় হুজুর গোটা বিষেক দেখলাম এখন পর্যন্ত পছন্দ হয়নি আমি কলাম কি আবার বিয়ে করবেন না হুজুর আমার জন্যে না ছেলের জন্যে আমি কলাম কিভাবে দেখতেছেন বলে যাই মুখ দেখি হাত লাড়া ছেড়ে দেখি হুজুর আমি কলাম আপনি যেভাবে দেখা শুরু করছেন আপনি তো আর গোটা দেশে দশেক দেখলে আপনি এক নম্বর লুচ্চা হয়ে যাবেন কিপ্যা টিভি করে দেখা লক্ষ্ণ ভালো এ কথা লক্ষ্মণ ভালো বিয়ে করবে ছেলে আর পছন্দ করে বাপ বিয়ে করবে ছেলে পছন্দ করে দুলে ভাই এ বিয়ে শরীরে ইসলামের জায়েক্স দেখান জায়েন্স যার বিয়ে দেখেন হোসান কি কয় আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকে আমি মানি আমার নানা ছাড়া এ পৃথিবীতে আর কাউরে মানা যাবে না কুল রাসুল আপনি বলেন ইন তুম তো হেব্বন আল্লাহ ফতাবিউনি কেউ যদি আল্লাহকে পাইতে চায় মহব্বত চায় তাহলে আপনি রাসুল ছাড়া পাওয়ার কোনো উপায় নাই সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার আপনার কি বিরক্ত হচ্ছেন তাহলে সবাই একটু গলা ছাড়া বলেন পাওয়ার নাই উমর ফারুক বলে বাবা কি বলতে চাও হোসেন বলে শোনেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে আমি দরজার দিয়ে বললাম নানা ভাই আমি হোসেন একটু ভিতরে ঢুকবার চাই নবী বলতে হোসাইন খবরদার ভিতরে ঢুক ফিরে এখন আমি জান্নাতে আরাম করতেছি আমি হোসাইন সঙ্গে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে কথা হয় আর জান্নাতে আরাম করে এটা কেমন রে এক জানলার দিয়ে তাকাই দেখি নানার উড়াত্তে বালিশ বানায় নানীর উড়াত্তে বালিশ বানায় নানা শুয়ে আছে নানি মাতার হাতের চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানি নুরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে জান্নাতে থাকা যায় নানা বলে হোসাইন তুই ছোট্ট মানুষ বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করতে হয় নানা যেমন বিয়া করছে আমিও তেমন বিয়া করব বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ দেখেন ছেলে হয়ে বাপকে বলতেছে আমার মা আপনার কেমন বউ আমার মা যেমন আপনার ভালো বউ আপনার ভাঙ্গা ঘরে আপনার অভাবের ঘরে জান্নাত হয়ে গেছে আমিও ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার ঘরে আসলে আমার দুনিয়ার ঘরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে সবাই কর না কেন যে মালটা ঘরে আনছে রে ঘরে আসার পরে কি জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে নিজে একটু চিন্তা করবেন আমার এলাকার কিছু যুবক বলতে বলে থাকতে পারতেছি না কোথায় যাবো টাটকা ছেলেরা মনের যাচ্ছে যারা বিয়ে করেন না একটু চিন্তা ভাবনা করে শোনেন আমার ফারুক বলে হোসাইন যে মেয়ের ঘটকালি করতেছি মেয়েটা অত্যন্ত ভালো হবে হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে মারাত্মক আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েকে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ওমর ফারুক হোসেন কি তিনটা প্রশ্ন করবার হোসেন বলতেছে আমি সেই মেয়েকেই শুধু প্রশ্ন করব দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তুমি কি জানো আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক কান্দের বলে আমার ভটকালে আল্লাহ কবুল করে নাই কানতে কানতে মেয়েটার গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়া কর মা তোর জীবন সার্থক হবে মেয়েটা বলতেছে একটা বারের জন্য বলেন হোসানের চাইতে ভালো খেলে একটা বারের জন্য বলেন হোসেনের সাইতে ভালো আমার কোনো আপত্তি নাই অমর ফারুক বলতেছে হোসেনের সাইতে ভালো বলতে পারবো না কিন্তু হোসেন যে তোমাকে বিবাহ করবে না শর্ত দিয়েছে তিনটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবে যে প্রশ্ন আমি উমর জানি না তার বাপ পর্যন্ত শুনি নাই তাহলে তুমি কি তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবা মেয়েটা বলতেছে আল মনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ অনেকে বলতেছে হুজুর যত বাস করেন তেইশ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যত বাস করেন যে হোক ক্ষমতায় আসবে আমি বললাম কে বলতেছে তাই আমার ইমান বলতেছে তোমার ইমান কি বলে আমি বুঝি না কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতার পরিবর্তন হয় ধরে কোন কথা ঠিক কে কারণ তিন নয়টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে তালা চার থালা দেড় লাখ টাকার খাট বারো হাজার গম কম্বল গাও দিয়ে পৌষ মাসের মাঘ মাসে আমার বাস আমার ঘর আমার নামাইতে রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে তিনটার সময় ওই দিন নয়টার সময় কি কস ওটার মনে আছে ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পায় না একে ন্যাংটা হয়নি চাইছে আপনারা বলেন তো নটার সময় করলো কি আর তিনটার সময় হলো কি এ কথা কান না কেন নয়টার সময় কইলো কি আর তিনটার সময় হলো কি আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হবে এইরকম অহংকারী কথা বলা যাবে না যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতাবান ক্ষমতা থেকে নামায় দেবে তোর কথা শিখবে না তাই রে তো ইজ্জমান তাসা সম্মান দেওয়ার মালিককে অত জিল্লমান তাসা অহমান করা মালিককে বিয়াদিকাল খায়ের ভালো মন্দর মালিককে ওয়াহু আলা পড়েন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিককে মেয়েটা কি বলতেছে হোসাইন যে তিনটা প্রশ্ন করবে আমি জানি না আমি জানি না তবে আমার ইমান 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 ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে আমার ফারুক এক দৌড়ে হজরত আলীর দরজায় রে আমির আল আগে মন খারাপ করে গেলেন আবার আইসেন কেন কে তারিখ করার জন্য হোসান বলে কিসের তারিখ ওমর ফারুক বলে বিয়ার তারিখ না বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে আমি এটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ আলী বলে যে প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে উমার বলে এমন কথা বলেছে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে অহোয়া মা কুম আই না কুন তুম বান্দাবান্দি তুমি ইমানে যেখানেই থাকো কেউ তোমার কাছে না থাকলেও তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে দলের কথা ঠিক আপনি মনে করছেন আমার কেউ নাই কেউ এমন ভাবে পাঁচজন ভাঙ্গা থেকে আপনি আসতেছেন অটো ভ্যান নাই রাত এগারোটা আপনার বাড়ি হচ্ছে এই যে আপনি কি কসম মন্ডল পাড়া ওই রাস্তার মধ্যে আপনি আল্লাহ 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 মানে অটো ভ্যানও নাই নাই কোনো মানুষ ভেন আল্লাহ 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 যখন একটু বেশি অন্ধকার যেখানে একটু বিলাই ফসল হরে আল্লাহ হরে আল্লাহ হরে আল্লাহ আল্লাহ এক মুহূর্ত মুখর থেকে আল্লাহ সরাইনি বাড়ির দরদার কাছে সে ডাক দিচ্ছে রহিমার মাও বউ ডাকতেছে রহিমার মা রহিমার মাও রহিমার দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে যেই ঢুকছে তখন কে বাঁচলাম রে বাঁচলাম রে বউকে কি হয়েছিল ওই বিপদে পড়ছিলাম গো হায় হায় মনে হয় ওই বাড়ি পর্যন্ত আসতে পারি না পাগলা তুই যখনই বাড়ি ঢুকলি তখনই বিপদে পড়লি এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম ইহাল ইনসান মা কর্বিকাল কারিম মানুষ কিসের মায়ে পড়ে কিসের ঝোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও যখন তোমার কেউ ছিল না সবাই বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি তিনি কে জবান করে মোহব্বত করে বলেন তিনি কে নির্দিষ্ট তারিখ পো একটু মনোযোগ দিয়ে শোনেন রে যুবকেরা যারা দাঁড়িয়ে আছেন ভাই কষ্ট হলেও কি করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন ডান পাশে হজরত তোমর বসে গেছে বাম পাশে হজরত আলী বসেছে মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে আর চাদরের ওই পরে ওই আঠারো বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ডান পাশে যিনি বসেছেন তার নাম কি মনে লাগবে নাম কি বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হজরত আলী আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদর ওই পারে যে মেয়েটাকে বসানো হলো সে মেয়েটা হলো আঠারো বছরের এখন যদি বাংলার মুসলমানকে বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি কথা কয় না ওই যে ঢাকা ভার্সিটিতে কত মেয়ে মানুষ কতগুলো মেয়ে ভার্সিটি ছাত্রী এভাবে দেখেন আমার দিকে দেখেন গোটা গাওয়ার কাপড় নাই অন্য এরকম বগল কাটা দর কি কাটা সাংবাদিক দা বলতেছে আপনারা মেয়ে মানুষ এরকম পোশাক পরছেন কেন তখন বলে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে আমার দাদি নানিরা বহল কাটা হাতকা পড়ছে শাড়ি পড়ছে তা আমরা পড়তে পারি না আরে তোর দাদি কি ভার্সিটি গেছে বেহায়া ব্যবসা ইডেন কলেজে ধরা পড়ছে ধরে কোন কথা কথা কন না কেন কথা কন না কেন আমার মায়েরা বোনের একটু মনোযোগ দর্শনেন সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা অবশ্য বাংলাদেশের একজন নাম করা গায়িকা বেগম মমতাজ বলেছেন শরীয়তের চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না মানে না আপনারা বলেন তো মনের পর্দা পর্দা না পর্দা আল্লাহর হুকুম সবাই জবান খুলে বলেন মনের পর্দা যদি পর্দা হতো ওমর ফারুকের মন ভালো না খারাপ হোসানের মন ভালো না খারাপ আলীর মন ভালো না খারাপ চাদর তারপরে মনের পর্দা পর্দা না পর্দা হলো আমার আইন আজকে নারীদেরকে যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে পর্দার আইন সমাজে চালু করার দরকার আছে না নাই আমার মা বোনদেরকে যদি ভালো রাখতে চান সামাজিকভাবে পর্দার বিধান আপনার চালু করবেন সমাজে না পেলে আপনি বাড়ির থেকে শুরু করে দেন আপনার বাড়ি থেকে শুরু করেন আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে এই মেয়েদেরকে আপনি পর্দায় রাখেন আর দায় সুলায় হুল যান না মানে কখনই জান্নাতে প্রবেশ করবে না দাউস সাহেবরা বলেন দায়স কোন নারী রাসুল বলেন দায়স কোন নারী না দায়স হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না অমর ফারুক বলেন হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো প্রশ্ন কয়টা হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মে আপনারা একটু মনোযোগ দেন রে মেয়ে একলা একলা বসে আসো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছ বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি ওমর ফারুক বলতেছে কি ভুল ভক্তি স্যার তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাবা বসে আছে তুমি একলা কেমনে হলে হোসাইন বলতেছে রে আমার দুই পাশে জন মহামানব দেহ নিয়ে বসে আছে কিন্তু দেহ নিয়ে বসে থাকলে কি হবে এই দুই জন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে আলী কার পক্ষে কিন্তু বসে আছে কোন পক্ষে এটা কি নিরপেক্ষ আজকে নির্বাচন কমিশনার তত্ত্বাবধায় সরকার না দিয়ে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করবে নিরপেক্ষ তো করবেই না এই কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছে দলের বসে আছে কিন্তু মনে মনে মারাত্মক কথা আমি তো কোরআন সে পড়ে দেখলাম ভাই আমার আল্লাহ নিরপেক্ষ না আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন আমার ইয়াবো তাগি গয়রাল ইসলাম আদিন ফালাই ইকবালাম হোক আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করবো না এ কথাটা তারা বোঝা গেল আমার আল্লাহ নিরপেক্ষ নাই আমার আল্লাহ হল মুসলমানের পক্ষে ধরে তবে একটা সুন্দর কথা যে পঞ্চাশ বছর পরে এ বছর বাংলাদেশে একটা নিরপেক্ষ সিয়ারিবিন পাওয়া গেছে স্বাধীনতার পরে কোনো নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া যায়নি এই বছর একটা পাওয়া গেছে একটা হিজরে চেয়ারম্যান হচ্ছে যেরকম কি চেয়ারম্যান এ কথা কয় না কেন আমি গত চেয়ারম্যান ইলেকশনের আগে আপনাকে লাগাই দিনে একটা মাহফিল করছিলাম মনে আছে আপনাদের পাশে একটা দিনে মাহফিল করছিলাম না কি বাবা না একটা মাহফিল দিনে করছিলাম হাই রে মেম্বর আর চেয়ারম্যানের ভিড় ভাই ভোটের আগ দিয়ে আমি সেদিনেই বক্তব্য দিতে পারি নাই কখন তো নির্বাচন হয়েছিল না পঞ্চাশ বছর পরে আল্লাহর কি রহমত বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে ওই পুরুষ না নারী না এইটা হলো নিরপেক্ষ কি ভাবতেছেন চান অমর ফারুক বলা হোসাইন তাহলে এখন প্রশ্ন শুরু করো বিসমিল্লাহ রহমান রহিম হোসাইন বলতেছে রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হল আমার মাকে তুমি জানো হত আলি চম করছে হত আলি চমকে করছে কিন্তু আমি বেটার সাথে আছি আর বেটা বাপের কথা না কয়ে মায়ের কথা কয় কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাপ ছেলে যখন খারাপ হয় তখন দোষ কাট দেয় তোর পেটের থেকে কি মাল বাড়াছে দেখছ এত খারাপ তোর পেট থেকে কি বার আছে আর ছেলে যখন গোল্ডেন এফিলাস পায় তখন কি করে আল্লাহ আমাকে একটা ছেলে দিছে রে ও গোল্ডেন তোমার ছেলে খারাপ হলে তোমার বইয়ের ছ হজরত আলী চোখের পানি বের করে মনে মনে কয় আমি যে ছেলেটার সঙ্গে আসলাম ছেলেটা বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে সঙ্গে সঙ্গে হোসেন বাবার দিকে তাকায় দেখে বাবার মনটা খারাপ বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না আমাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মামারা যায় মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মামারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না সবাই বলেন আমার মা মায়ের এক ফোঁটা দুধের দাম বলেন এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের জুতা বানালে অরিনের শোধ হবে না অফাইনাল ইনসানাবিওয়ালি দেখি হারসান হামালা তুহু আল্লাহ বলতেছে তোমাদের মা হোসাইনকে দাদাই ভুল কইছে বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে কারণ প্রত্যেকটা সন্তান ভালো না মন্দ এটা নিরূপণ হয় মায়ের ভিতর দিয়ে একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মা ভালো মায়ের দরকার ভালো বাপের দরকার না আর মায়েরা যদি নষ্ট হয়ে যায় বেফর্দ হয়ে যায় সমাজে যদি বিশৃঙ্খলা হয়ে যায় মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জাহাজ নাই আর দুই মেয়ে ঝগড়া লাগছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ার করে কাঁপতেছে কি ঝড় শুরু হলো রে আপনার বলেন আপনাদের সিল্লি করে আপনার জাননাতে যাওয়া সহজ হবে এদের ছেলের মাকে এখন থেকে সাইজ করা লাগবে বাবা হোসেন বললেন রে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপর থেকে বলে হসাই আপনার মা কে আমি চিনি বুঝল পারেননি হসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো কিন্তু উত্তরে বার আমি চিনি যেই পাইছে চিনি ওমর ফারুক জিব্বাত কামল খাইছে কামল খাওয়ার কারণ হলো যে প্রশ্ন করলো কি আর করলো কি রে হসেনের মাকে পাড়া বেড়ানি নাকি যে গোটা পাড়ার লোক চিনবি যে হোসেন মা ফাতেমাকে গভীর রাত্রে কবর দেওয়া হয়েছে সোমানাল্লাহ বলেন কবরের ভাষে কেউ ছিল না শুধু হজরত আলী আল্লাহকে বলতে সাল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি আমি পর্দার মধ্যে রাত্রেবেলা তাকে অন্ধকারে কবর দিয়েছি আল্লাহ আর ফাতেমাকে তুমি মাফ করে দাও এই মাফের কথা বলে কবর দিকে তাকায় দেখে আর কবরই নাই চার পাঁচটা পুরাতন কবর দেখা যায় রে এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় আলি গোটা জান্নাতুলবা কি আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবর কি আমার পর্যন্ত পর্দা করেছি যার কবর পর্যন্ত চিহ্ন নাই আর ওই মেয়ে কয় আমি চিনি আলী কান্দার ভয় তুই কি কষরে পাগলি আমি হোসানের বাবা ফাতেমার স্বামী তারপর তারপরও আমি আজ পর্যন্ত গভীর রাত্রে হজরতালী ঘুম থেকে চেয়াতন পায় দেখে ফাতেমার নাই এখন বলেন যত বড়ই হুদুর স্বামী হোক চেতন পায় বউ কাছে না থাকলে কি হবে সন্দেহ হবে না হরতালি টাকা দেখে দরজা খোলা দরজা খোলা কিরি দরজা খোলা গভীরে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদরের মাথর মাথার দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে আর সন্দেহ হয়ে গেলে গভীরাত্রে হামাক একলা বৌডা আমার সাই কোথায় পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটতেছে আল্লাহ নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জাল্লায় ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে বলে বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খোলেন সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে যায় আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান লাগাই দেখে মধ্যে কি গল্প হয় আমার বিরুদ্ধে মনে হয় গল্প হবি কান লাগাই আসছে বলে ফাতেমা ফাতেমা তুই আখলা ঢুকলি কেন আলি কেউ আয় আলী জানলার কাছে চুম করছি কে আমি জানলার কাছে এটা নবী কেমন ফাতেমা বলতেছেন বাবা আপনি আনবার কোলে কেমন আনবো ঘুমের মধ্যে আসেন আপনি বলেন একটা ঘুমন্ত স্বামীকে আমি ফাতেমা যদি চেতন করে আপনার কাছে নিয়ে আসি তার ঘুমের ক্ষতি হবে আমার পাপ আমি আমার ঘুমন্ত স্বামীকে চেতন করতে পারিনি বাবা গভীর রাত্রে আপনার কাছে আইসি মেহেরবানি করে একটু বাতি জ্বলান আল্লাহ নবী বলেন বাতিল কোনো দরকার নাই কি বলবি বলে তাড়াতাড়ি কারণ আলী যদি চ্যাতন পায় তখন কি করবি কারণ চ্যাতন পাইলে কিন্তু আলী জানবার পারবে তুই তার কাছে নাই তোরা সন্দেহ করবে মা তোরে সন্দেহ করবে মা ফাতে বলে বাবা খবরদার এমন কথা বলবেন না আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে আপনারা বলেন তো আলী জানলা খারাপ আছে সন্দেহ করে না সন্দেহ করে না যে ফাতেমা কইছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না তখনই তখন আমি আমার বউরে চিনতে পারিনি রে যে বউ আমাকে এত বিশ্বাস করে আর আমি তার পাশে দৌড়াই না ফাতেমা বলে বাবা একটু বাতি জ্বলান সঙ্গের সঙ্গে নবী বাতি জলাইয়া ফাতেমা কোন কথা না বলে দুইটা হাত আল্লাহ নবীর সঙ্গে বাড়াই দেয় রাসুল বাতির আলো তো দেখতে পায়। হাতে তালু আছে কিন্তু চামড়া নাই দুইটা হাত বসতে টুকরার মতন লাল দেখতে পাই ফাতেমা বলে বাবা এর আগে বহু বলেছি কিন্তু কাম হয়নি বাবা আজকে নিজের চোখে দেখেন এই দুইটা হাত দিয়ে কি আর আমি পারি বাবা মেহেরবানি করে তিনটা দিনের জন্য একটু খাবার দেন যে খাবার আমার হাসান হাসান তার বাবা খাবে তারা যেন বুঝতে না পারে আমি এত বিপদে রয়েছি আল্লাহ রাসুল ঘরের কোনায় আগে বলে বাবু দুনিয়ার কত সুন্দর সুন্দর ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল আপনি হাঁ হু কিছুই কন না আলিরে আমার বিবি মেয়ের জন্যে আপনি স্বামী হিসাবে কবল করলেন এখন আলীর সঙ্গে ঘর করে আমার মেয়েটা যে কত কষ্ট আছে আল্লাহ যদি আমি শুধু নবী হইতাম তোমার কিছুই বলতাম না কিন্তু একজন বাবা হওয়ার কারণে বড় কষ্ট হয় সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায় রাসুল বলে ফাতেমা বাইরে যাসকেন ফাতেমা কান্দারে বলে বাবা আপনার কাছে সাহায্য নি বেরাইছি তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন এইটা শোনার জন্য আমি আসিনি বাবা আপনি জানেন না বাবা আল্লাহর পরে কাউকে যদি শেষ দাদার হুকুম থাকতো আপনি বলেছেন স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন থেকে আল্লাহর পরে আমার স্বামীকে এত ভালোবাসি আমার স্বামীর বিরুদ্ধে কিন্তু বললে আমি ফাতেমা আর সহ্য করতে পারি না রাসুল বলে তুই কে মা তুই কে রে আমি নবী হইয়াও তো তোরে চিনতে পারলাম না আল্লাহ বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর আপনার মেয়ে হলো নারীদের আদর্শ আলীর শ্রদ্ধা দর করে পানি পড়তেছে অনেক সময় পার হয়ে যায় মেয়েটা বিরক্ত হয়ে এক নম্বর প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম হইল কি হইল না আপনার তিনটা বিচারক যে কথাই কর না আপনি প্রশ্ন করলেন আপনার মাকে আমি বললাম চিনি হলো কি হলো না কথা কর না কেন ওমর ভার করে কেমনি হবে হোসাইন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে কেমনে চিনবা তুমি হোসেন মাকে চিনো মেয়েটা বলতেছে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল থুতনির তলে লাল একটা দাগ সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে মা যা বলছো বলছো আর বলো না এখানে তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ রয়েছে সরল এখানে তিনজন পুরুষের মধ্যে একজন কি পুরুষ আপনার বলো তো সেই পর পুরুষের নাম কি দেখছেন ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে সেই ফাতেমার বর্ণনা সহি বর্ণনা মানে যেটা দেখা বর্ণনা সেই বর্ণনা একটা পর পুরুষের সামনে দেওয়া হবে না আর আমাকে মুড়িদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ কথা আপনাকে মনে হয় ভণ্ড নাই তুই তো মুড়িদ মিলি তুই বউ কিছু পাইলি তোর বউ মুড়িদ করাবি না তা আচ্ছা বউকে বলতেছে আমার বাপজান তো তোমাকেও মুড়িদ দিবার চাই বউ তুই এক ঠ্যাং তুলে

ক্ষতি করে এরা এই ভণ্ডরা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ইয়া কানা বুধ কানা কানাস্তাইন সুরা ফাতের মধ্যে যখন আপনি পড়েছেন এইটা বলা আপনার জন্য সেরেক হয়ে গেছে কল মুমিন মুসলমান কোনো বাবার কাছে যাবে না মুমিন মুসলমান নামাজে পাঁচবার কার কাছে নামাবে কথা বলেন না কার কাছে সুরা ফাতের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে আলী খান যারা বলে মা তুমি কেমনে বলতে পারো চোখের বুধু জোড়া এটা আমি আলী বলতে পারি কারণ আল্লাহ রাসুল বলেছেন দুই বিবি এই যে ভুরুর জোড়ার মাঝখানে কেউ যদি একটা মহব্বতের সুমা দেয় তারা আমল নামায় একটা নফল হজের সব আল্লাহ দেয় সবাই করল না রে আমি কি বলছি প্রেমিকার না বইয়ের দুই বইরে ভুরু নাই ভুরু ভুরু এর মাঝখানে আলী রে মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে থুতুনি তোলে লাল একটা দাগ ছিল বলতে পারি কিন্তু তুমি কেমনে বলবা মেয়েটা বলে হসাই ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম দিল কারারক্ষী সকালবেলা আমাকে তিনটা চাপক মারত বিকালবেলা তিনটা করে চাবুক মারতো এই চাবুকের আগে জর্জরিত হই একদিন বিরক্ত হয়ে আল্লাহকে বললাম আল্লাহ তোমার কলেমা তোমার কলে মা আর এইভাবে আমাকে কষ্ট দেয় তুমি আল্লাহ আসো আসমানে আমি যখন বেহস হয়ে চলে গেছি এমন সময় দেখি ওই জেলখানায় আমার শোরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে আয় আল্লাহ কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পুরী আমার মাথায় হাত দে বলে মা আমি হরিও না বেহস্তর পড়িও না আমি জান্নাতুল বাকি থেকে এই সেলখানায় দেখতে এসেছি আমার নাম হইল ফাতে মেয়েটা বলে হোসেন সঙ্গে সঙ্গে আমি আপনার মার চেহারার দিকে দেখি গোটা শরীরের কিছুই দেখতে পাই না শুধু মুখটুকু দেখতে পাই ওই মুখটুকুর মধ্যে চকুরে ফুড়ো জোড়া দেখেছি বাম কালে কালো একটা তিল দেখেছি লাল একটা দাগ দেখতে পাই সঙ্গে সঙ্গে হোসাইন রে মে। এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ অমর বলতে চালি ভাই আমার ঘরটায় আল্লাহ কবুল করছে হোসেন বলে এত সহজ না তিনটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব একটা দিলে করব না ওমর ফারুক বলে তাহলে দুই দুই নম্বর নম্বর করো বলতেছে আমার প্রশ্ন হলো তুমি বছর বয়সে ইমান গ্রহণ কেমনে করলে তুমি বলেছো তোমার দাদা খ্রিস্টান তোমার মা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান রোম দেশের সকলেই খ্রিস্টান এই খ্রিস্টান দেশে তুমি ছয় বছর বয়সে ইমান কেমনে পাইলা ওমর ফারুক চোখ করছে কারণ এই প্রশ্ন তো উমরেরই করার কথা দুই পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে উমর ফারুকের এই প্রশ্ন করার দরকার আসলো কিনা বলেন যে যেই প্রশ্ন উমর করতে পারে সে প্রশ্ন কে করছে আমি গাবরা বছর বয়সে মান কে পাইলাম রে যুবকেরা বাবাদের একটু মনোযোগ দিয়ে শুনেন ইম্মে ইমান পাইছি বলে ইমানের গুরুত্ব কম কারণ আমার দাদা মুসলমান আমার বাপ মুসলমান আমিও মুসলমান জন্মসূত্রে মুসলমান এই জন্যে কিন্তু আমাদের ইমানের গুরুত্ব নেই মেয়েটা বলতেছেন আমি যখন পড়ন্ত বেলায়। আমার দাদা হাত ধরে বলতেছেন আপনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি মেয়েটা বলে হোসাই আমার দাদা যখন বলতেছে রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি কারণ আমার দাদা সাধারণ কোনো মানুষ না আমার দাদা হলো রোম সম্রাট কাইসা ওর ফেরুক চোর করতে সর্বনা এ মেয়ে তো সাধারণ কোনো মেয়ে না রে রুম সম্রাট কাইসারের নাতনি মেয়েটা বলতেছে হোসাইন আমি পড়ন্ত বিকালবেলায় রাজ দরবারে যখন বাবার দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম আসার পরে দেখি আমার দাদার পাশে ছোট্ট একটা চেয়ার সাজায় রাখছে ওই চেয়ারে আমি বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমার নিয়ে আইলেন খেলাটা কোন জায়গায় আমার দাদা বললো ওই যে তাকায় দেখ বয়সে কেমনি ইমান পাইলাম একটু বেহরবানি করে আপনারাও শোনেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তাকায় দেখি কালো কাপড় দিয়ে চোখ বাঁধা কালো রসি দিয়ে লোকটার হাত বাঁধা চেন দুইটা পা আটকানো আছে আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন ওইটা তো একটা মানুষ কবি দেখতে পাই আমার দাদা বলে মানুষ না ওইটা মানুষ না আমি বললাম দাদা মানুষ যদি না হয় তাহলে ওইটা কি আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান আসলে কিন্তু রোম সম্রাট কালসার নাচ লিখে যেটা বলেছে ওইটা মুসলমান ওরা কিন্তু তাচ্ছিল্য করে বলেছে ওটা মানুষ না ওটা কি মুসলমান ওটা মানুষ না ওটা কি জঙ্গি ওটা কি রে জিনগি আমার মেয়ে একদিন আমাকে বলতেছে বাবা মাঝে মধ্যে যে টিভিতে খবর দেয় আজকে দশজন জঙ্গি ধরা পড়ল এরা কোন জঙ্গল থাকে আমার মেয়ে জমি আসলে বুঝতে পারেনি তাই তখন বললাম মা যেদিন তোমার বাবা ধরা পড়বে সেদিনও বলবে আজকেও একটা জঙ্গি ধরা পড়ছে বদলু রশিদ আপনি আপনি ধরা বলে কেন আমি বললাম মা বাংলাদেশে যারা কোরআন হাদিসকে সহ্য করতে পারে না তারা আলেমদেরকে জঙ্গি বলে ধরে বলে ওইটা মানুষ না ওইটা মানুষ না ওইটা হলো একটা মুসলমান আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন আমার দাদা বলতেছে ওই যে তাকায় দেখ আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে ওই আগুনের চুলার উপর বিশাল একটা তেলের দেখছি নিচের তেলের আগুনের তাপে ওই তেল টাকারি টক বক টক বক টক বক করতেছে আমার দাদা বলতেছে না তীরে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব ওই তেলের মধ্যে মুসলমান যখন কই ভাজা মাছের মতন হয়ে যাবে তখন আমরা আনন্দ করে বলবো আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আজকের খেলার নাম কি কথা কয় না বর্তমানে গোটা বিশ্বে যে খেলা চলতেছে সেই খেলার নাম কি আপনার বুঝতেছেন না প্রতিদিন যে হারে বিশ্বের মুসলমানকে হত্যা করা হচ্ছে কথা বলার কেউ নাই মুসলমানের আল্লাহর ঘর মসজিদ ফিলিস্তিনে ইসরায়েলি হুদিরা দখল করবার চাই ধরে ঘর কথা ঠিক কিনা মুসলমানের বাবরি মসজিদ চারশো বছর পরে ভারতের হিন্দুরা ভাঙ্গা দিচ্ছে আরে এই খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি তখন জোরহাত করে বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা বলে তুই ছোট্ট মেয়ে তো তোর কাছে একটু দয়া হয়েছে আমি মাফ করে দেবো খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসুল মানি এক আবার শুধু বলবে আল্লাহ রসুল মানি না সঙ্গে সঙ্গে হাতের বাঁদল খুলে দিব চোখের বাঁদল খুলে দিব পায়ের শিকল খুলে দিব আমি তখন ছয় বছর ষোট মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান খালি যদি বাঁচতে চান খালি একটাবার বলেন আল্লাহ রাসুল মানি না মুসলমান সিৎকার করে বলেন রে ছোট্ট মে একজন মুসলমানের কাছে গোটা দুনিয়ার চাইতে তার ঈমানের দাম বেশি রয়েছে দরকার হলে মরে যাব কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসুলকে আমি ছাড়ব না মেয়েটা বলে হোসাইন আমি ছয় বছর বয়সে মুসলমানের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসুল ছাড়বে না আমার দাদা চিল্লাই বলে আর দেরি করিস না হাত পাবে দে উত্তপ্ত চারের মধ্যে ফেলে দে আমি তো বললাম বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো আমি চলে যাই আমার দাদা বলতে তোরে নিয়ে এসি দেখেন জন্য দেখ আমার হাতটা ধরে জোর করে বসে রাখছে আমি তাকাই দেখি মুসলমান আগুনের চুলার দিকে বীরের বতন হেঁটে আসতেছে। কেন মুসলমান জানে আগুনের চুলা তার মৃত্যু না আগুনের চুলা হল তার জান্নাত ধরেকার কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছেন পালা তাকুলু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিলা আমার রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চির অমরত্ব লাভ করেছে ধরেগান সুবহানাল্লাহ যখন মুসলমানকে হাত পাওয়া দিয়ে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে মেয়েটা বলে হসাই এই মরার দৃশ্য আমি দেখতে পারবো না এই কারণে আমার বাম হাত দাদা ধরে আছে আর ডান হাত ধরে চোখ দুইটা জাপতে ধরলাম দুইটা চোখ যখন ডাপতে ধরেছি তখন দেখি একটা মধুর শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে এই শেষ কলেমা তার ভাগ্য হবে কলেমা পড়তে পড়তে যারা দুনিয়া ছাড়বে রাসুল বলেছেন শত পাপ করুক আল্লাহ বাফ করে তার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে মেয়েটা বলে আমি চোখ বন্ধ অবস্থায় দেখি মুসলমান এই আমার দিয়ে খেয়াল করেন এই দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে আর দেহ তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ফেরা দিল মানে দেহ কিন্তু জীবন নিয়ে পড়েনি মানে আগে জীবন কবচ হয়েছে জান কবর সেজে তারপর দেহ আগুনের সুনের মধ্যে পড়ছে অসুবিধা আছে এই দৃশ্য দেখার পর আমি হাসকা টান দিলাম এক দৌড়ে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মা বলতে যে খেলা দেখ পারে তা এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা কইলে তোর দাদা বাত্তরে তোরে মাইরা ফেলবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না সুবহানাল্লাহ কল না কেন আমরা কি কলমাওয়ালা না আমাদের কি কলমে আসে না নাই এই কলমা কোনো দিন মরে না নিজের সাথে দেখলাম উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে দেহ পড়ছে কিন্তু পাখিটা এখন জান্নাতের ইল নেই নামক বাগানে ঘুরতেছে মেয়েটা দৌড়ে এসে তাকায় দেখে দাদা তার সৈন্য আনন্দ মিছিল করতেছে মুসলমান পুরা শেষ হয়ে গেছে মেয়েটা বলে ও দাদু ভাই তোমাদের দুইটা চোখ দিয়ে দেখতেছ মুসলমান পুরে মরে গেছে কিন্তু নিজের চোখে দেখছি দাদা মুসলমান এখন জান্নাতের বাগানে ঘুরতেছে আমার দাদা রাগ করে কয় তুই আমার নাতি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে যখন হত্যা করেছে মুসলমানের কলেম আমার কানের মধ্যে ঢোকে আমার কলিজা পরিবর্তন করে দিয়া আমি ইমান গ্রহণ করেছি হোসান বলতেছে রে আমি দুই নম্বর প্রশ্নের উত্তর তুমি যত সুন্দর ভাবে দিলে আমি যেমন শুনতে চেয়েছিলাম তার সাথে এক হাজার গুণ সুন্দর হয়েছে ওমর হরক বলতে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে হোসান বলতেছে এত সহজ না তিনটার উত্তর দিলে বিয়ে কর্ম নচেত আমি করবো এখন বেকায়দা উমর ফারুকুল হাসাইন তাহলে তিন নম্বর প্রশ্ন করো কঠিন গরম লাগতেছে আমাকে আপনাদের গরম লাগতেছে বাতাস ঢোকার মতন কোনো বুদ্ধি নাই তারপরেও আপনারা ঘড়ি ধরে সোয়া বারোটা পর্যন্ত কত বাজে সোয়া বারোটা এখন একটা প্রশ্ন আছে আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তাদেরকে হাত নাম এই জন্যই তুললাম হাত কারণ আপনার যদি এখন ওঠেন আর আমি যদি বলি বসেন তাহলে আপনারা যদি বলেন হুজুর কয় তারিখে তাওয়াতেছেন আপনি কয় তারিখে তাও বিশ তারিখের দিন নিছেন এখন একুশ তারিখ দেখা যে আমার ঘড়ির তারিখ দেখা যাচ্ছে এটি দেখা হচ্ছে একুশে সাতার মধ্যে একুশ একুশে অক্টোবর তার মানে বোঝা গেল বিশ তারিখ আর নাই এই পনেরো মিনিট কিন্তু বোনাস হিসাবে আমি আপনাদের ওয়ার্স শুনেছি আরও যদি পনেরো মিনিট হয় সমস্যা আছে ভাই দেন এটাকে মিডিয়া হোক

আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুক্তার বলেন আছেন আমার বারিস্টার সেই বিচার কোন বিচার যেরকম কোন বিচার বাংলাদেশের বিচারে মামুন হাকিক হয় প্রত্যেক দিন একটা করে নাটক করতেছে আমাকে নিয়ে আসতেছে আর একটা একটা করে নাটক করতেছে এ বাংলাদেশের বিচার কোনো বিচার না বিচার হবে শেষ বিচার ধরে কোনো কথা শুনছি এই দিনে তো একটা গান আছে যদি ফুল গোলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক ধরে কবরে আসু কন কবরে আসু তার আজকে তারা হামবে তামবে করতেছে খালি ময়িয়া দেখ আসেন আমার মুখ তার আসেন আমার বারিশ তার আসেন আমার মুখ তার আসেন আমার বারিশ সেই সেজ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার সেই দিনে সে স্টিশনে স্টিশন হাসরের ময়দান ধরে কোন স্টিশন মানে কি সেই দিনে সে স্টিশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার পাড়া পারে থাকলে তার সঙ্গে নি কেউ গাড়ির ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি সবাই বলে মোহব্মত করে বলে গুলো হবে আমি পাপি তিনি যাবি নীল্লা হে হোসাইন বলে রেমিত আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আগে না পরে এই এই জায়গাতে যুবক খেয়াল করা লাগবে তোমাকে জন্য হেদাত হেদাত বিবাহের পরে যা কিছু করবে বিয়ের কথা কয় না বিয়ের বিয়ের আগে কোনো কিছু করা যাবে না আগে অনলাইন এরা কি করতেছে পাঁচশো মিনিট কিনে চারশো মিনিট কিনে দুইশো মিনিট কিনে কি মিনিট কিনে মায়ের সাথে কথা কয় কথা ক নাই মায়ের সাথে কথা পাশে গল্প ধরছে ওই রাস্তা দিয়ে কত মানুষ যায় ওই দিক খেয়ালি নেই ওই প্রেম করতেছে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে কি বাবা বোঝা যাচ্ছে না বিয়ার পরে বিয়ের আগে কোনো কিছু করা যাবে না আমাদের বাংলাদেশের যুবকেরা বিয়ের আগে করতে মজা পায় না গল্প করে তুমি আমার জীবন গো আমি গতকাল তোমাকে দেখিনি মনে একটা বছর চলে গেলো খেলে দুইটা এক একদিন দেখেনি এক বছর চলে গেল তোমার জন্য মাসের পর রাত আমার ঘুম হয় না ও গো সোনার ময়না আল্লাহর খাম প্রেম করে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে স্বামী লাখ টাকা ঘুম পাড়তেছে বউ কুনারে ভুতা থাকে কে গো না দেখলে তোমার এক বছর মনে হয় আজকে তোমার ঘর তুমি শুয়ে আছি তুমি লাখ টাকা ঘুম পাবো হ্যাঁ স্বামী তখন কয়ে তোর পাড়ার চাইছিলাম না রে তোর সঙ্গে প্রেম করে ডেটিং করে ওর চাইছিলাম তুই আমার ঝামেলা হয়ে গেছিস আর ভালো লাগে না রে বিবাহের আগে যারা কিছু করবে বিয়ার পরে তাদের ভালো লাগবে না ধরে এখন কথা ভেবে প্রত্যেকটা মুসলমান হোসেনের এই প্রশ্নের দিকে খেয়াল করো হোসেন বলতে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে আমার সঙ্গী মানে কি সুখের দিনও কোন সুখের দিনও দুঃখের দিনও কষ্টের দিনও আনন্দের দিনও সব সময় আমার সঙ্গে তোমার থাকতে হবে মেয়েটা ফোপায়া ফোপায়া কানতেছে অমর ফরক বলে মা যে দুইটা কঠিন প্রশ্ন হোসাইন করেছিল তুমি তার উত্তর দিয়ে দিলাম এইটা তো সহজ প্রশ্ন মা উত্তর দাও বিয়ার পর আমি আপনার সঙ্গেই থাকতে চাই এই কথা বললেই তো হয় তুমি কান্দ কেন মেয়েটা কান্দার বলে হোসাই আয়ব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল কিন্তু দুঃখের সময় সব বউগুলো আয়ুব একে একে ছেড়ে গেল এমনকি লোকাল থেকে জঙ্গলে যখন ফেলে দিল দেহের পোকাগুলো খসে খসে গোস্ত খেয়ে যখন মাটির পড়েছিল দুর্গন্ধে একটা মানুষ আয়ুব নবীর কাছে যায় না ওই সময় একটা বিবি আয়ব নবীরে হাত ছাড়া করল না সেই বিবির নাম হইল রহিন আপনার সঙ্গে থাকতে হোসেন বলতেছে ইয়ামির আল মমিন আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে আমার বাবার পছন্দ করো মেয়েটাকে আল্লাহ আমার বউ হিসাবে কবুল করেছে আমার কোন আপত্তি নাই আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আয় কে কারিম আপনাদের বুঝাবার চাইছি ইয়ে আইয়ো হাল্লা দিনা মানত তাকুল হাক্পা তো কি কলা তামু তরু না গিল্লা মুসলিম ভাই রে আমার কেউ আশেষ আমি কি আপনার কাছ থেকে বিদায় নিয়েছি একবারে মা যা খারাপ লাভ হলো অনেকের কি ধারণা দেখল আশা পানি আপনাদের কাছে সরেন সব মানুষের দরকার হয় না বিশাল ধানের ঠিক বিশাল ধানের ঠিক সবকি ধান সব কি ধান গৃহস্থ যদি বলে সবই ধান একদম চালাক লোক ওই যে বড় ফ্যান আছে বাতাস দেয় বড় ফ্যান যখন বাতাস দেয় ধানগুলো সব ওটি পড়ে আর চিটা পাতান সব উড়ে উড়ে ফুলে যায় ধানের মতোই ঢপ বাড়ে কিন্তু ভিতরে দানা নেই দানা না থাকলে বাতাসে উড়ে যায় তো এখন তারা উঠতেছেন এরা কি চিটা বাটান এই স্ট্যানেট মাদ্রাসা আপনাদের এলাকায় হোক এটা কারা কারা চান আলাকে দুইটা হাত দেখা গেল নীলা হে হাত এই মাদ্রাসা এলাকায় না হোক মাদ্রাসা বন্ধ হয়ে যায় কারা কারা চান হাত দেখা গেল কেউ না তাহলে এই মাদ্রাসা যদি চান গত বছর আপনারা পঞ্চাশটা কোরআন শরীফ এখানে বিক্রি হয়েছিল আপনারা কিনেছিলেন বাপদান মাত্র পাঁচশো টাকা একটা করে কোরআন বাপমা যাদের কবরে গেছে পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দিনের আল্লাহ বাপমার কবরে দিয়ে দেবেন ক্যারেট মাদের সার জন্য উপকার হবে একটা কোরআন শরীফ কোন আল্লাহর পাগল বাপমাকে জান্নাতে দেওয়ার জন্য একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করবেন আমি দোয়া করে দেবো আল্লাহ বাপমার কবরকে যেন জান্নাত বানায় দেয় কে দিল দশ হাজার সালাম সোলেমান নিত <ion> লিল্লাহা <up> আদব করতে একটা কুরআন শুদ্ধার লোক নাই না থাক না করছে তুমি হেরে কি ভাই আগে আপনাকে কলসে মনবাস করবে বসেন ওঠেন কেন বসেন একnabla একnabla করনে না সব দান করছে অসুবিধা নেই বসেন সবাই বসেন

যারা ঘর করে দেবে মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করে দেবে এই মাদ্রাসা তাদের জাননাথের একটা অসুবিধা পারবে আপনারা দিবেন নগদ যদি না পারে বাকি এলাকায় অনেক দান করেছেন এখন মোনাজাত হবে আপনাদের নিয়ে সবাই বসে যাওয়া ভালো না এটা কোনো মেলা না এটা হলো জান্নাতের বাগান এখান থেকে এভাবে যাওয়া যাবে না এভাবে গেলে আল্লাহ যদি বেজার হয় সব শেষ হয়ে যাবে তারপর আপনারা যেমন এসেছেন তেমন যাবেন কেন একটু মোনাজাত করে যান সকলে ইস্তেফার পরে রাস্তা

সেই নামাজের পর থেকে রাত প্রায় সাড়ে বারোটা বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া দিয়ে কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না আই আল্লাহ তালা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে তুমি গোলাল মাফ করে দাও এর যা হাতিয়া মঞ্জুর করো সোনার মতি নাই জামা বরাকে কবুল করো তাম আমি কেরাম সাবি তা বেনে কেরাম তাও তাবিনে কেরাম তাম পৃথিবীর মাটি নিছে যত মমি মোমেন সকলের আরো আফরে হাদিয়া কবুল করো মাবু আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা নানা তে স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কি আমত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি বিবেচনা দিয়া আল্লাহ তাদের সকলকে জান্নাতে মানুষের কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা আজকে নবদে বাকিতে যারা দান করেছে তাদেরকে কবুল করে নাও কে কোন নিয়ত করে দান করল আল্লাহ কবুল করো মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সদস্য মাদ্রসার মাদ্রাসার তাল আল্লাহ সকলকে তুমি করে দাও আমার মা বোনের যারা পর্দার অন্তরী বসে বসে শুনেছে আল্লাহ সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ অসুস্থ আমরা যারা আছি সুস্থ করে দাও অহককে বসুন করে দাও মাঠে ময়দানে ফসলগুলো রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহরে নাও জমিনের বেলা আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেওয়া আল্লাহ আমি গুণাগারে বলে দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দোকান হয় হাতের মাফ করো আল্লাহ আমার স্নেহের মাহফুজকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাহফুলের সভাপতি কবুল করো সভাপতি দায়িত্বে যিনি আছেন মাত্রাসার সভাপতি আল্লাহ তুমি তাই কবুল করো আল্লাহ সবাইকে মাফ করে দাও যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয়